ডেলিভারি ম্যানরা রাস্তাঘাটে কি কোনো প্রবলেম ফেস করছে নাকি? যেমন আমরা যখন বের হচ্ছি, আমাদেরকে পুলিশ আটকাচ্ছে, জিজ্ঞেস করছে যে কেন বের হচ্ছেন, তো আমার ভ্যালিড রিজন দিতে হচ্ছে যে আম গোয়িং টু ফার্মাসি অথবা গোয়িং টু ডু সাম বাজার ফর হোম অর হোয়াট এভার দ্যাট ইজ। তো রাইডাররা আবার অন্যদিক থেকে, আসিফ ভাই বলছিলেন আমরা শোটা শুরু করার আগে যে ভাবুচ্চিকে আটকে ফেলছে, আর ইউ গাইজ ফেসিং সিমিলার প্রবলেমস? Absolutely. I mean, with delivery man, it's also very difficult, right? Because delivery করছে অনেক অনেক এলাকার মানুষ, আমি যেটা বললাম খালি কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সিজ না, এখানে অনেক এলাকার মানুষ আছে, অনেক অনেক রকম বাধা তারা পাচ্ছে, ধরেন বিল্ডিং সিকিউরিটি আছে, সো আই থিঙ্ক চ্যালেঞ্জেস আছে, বাট বিকজ আলহামদুলিল্লাহ উই হ্যাভ আ ভেরি উই অ্যাকচুয়ালি স্টার্টেড প্ল্যানিং ফর দিস মাচ আর্লিয়ার। আমরা আই থিঙ্ক মার্চের শুরু থেকে স্টার্টেড প্ল্যানিং আমরা প্রতিটা রাইডারকে ট্রেনিং দিয়েছি যে কি করতে হবে না করতে হবে কিভাবে করে এন্ড আমরা একটা হটলাইন ট্রেন করে দিয়েছি সো অনেক গুলো ফ্যাক্টর আমরা করেছি উই অলসো আমাদের পুরো যে নেটওয়ার্কটা আছে অফ অপারেশনস 150 পিপল এই যে যারা সাপোর্ট দেয় ধরেন আমাদের এখন তো অনেক কম বাট নর্মালি প্রায় 20,000 রাইডার কাজ করে। পেলাম If you look at the case of Italy and Spain, ওখানে কিন্তু যখন কমপ্লিট লকডাউন করে দিচ্ছে বা ইফ দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার 144, তখন কিন্তু আসলে এই সোর্সটা বন্ধ হয়ে যেতে পারে। ওই উই ডোন্ট ওয়ান্ট যে এরকম কিছু হোক, বাট ইতালিতে কিন্তু মানে আমার মনে হয় না এই যে রাইড করে যে ফুড ডেলিভারি বিষয়টা দ্যাট ইজ স্টপড। সো আমার মনে হয় যে ফুড পান্ডা ক্যান থিঙ্ক লাইক ইউনো ইন ফিউচার গড ফরবিড যদি কোনো সিচুয়েশন আরও খারাপের এই ধরনের মানে ডেলিভারি যদি বন্ধ হয়ে যায় তখন আসলে ইট উইল বি ইভেন ডিফিকাল্ট ফর পিপল টু অর্ডার ফুড এন্ড অল দিস কাইন্ড সো জাস্ট টু গিভ ইউ সো আমাদের দুটো চ্যালেঞ্জ আছে, রাইট? একটা হচ্ছে কি যে আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে, বিকজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই সাপোর্ট দেম, রাইট? সো এখানে দুটো জিনিস, একটা হচ্ছে কি হাউ আর উই ইনশিওরিং যে রেস্টুরেন্ট যারা খোলা রাখতে চাচ্ছে, যারা স্যালারিটা এটলিস্ট উঠাতে চাচ্ছে, তারা কিভাবে করে, এন্ড টু বি অনেস্ট দ্য রিজন ওয়াই উই আর অলসো সাপোর্টিং দ্য রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইজ বিকজ উই ডোন্ট ওয়ান্ট দ্য ওয়েটার্স টু বি লেড অফ, বিকজ ইট উইল হ্যাভ আ ট্রিকল ডাউন এফেক্ট ইভেনচুয়ালি, রাইট? সো আমরা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিকে প্রথমত প্রতিটা কাস্টমারকে উই আর গিভিং ফ্রি ডেলিভারি, উই আর গিভিং আপনার ডিসকাউন্টস সো দ্যাট রেস্টুরেন্ট গেটস মোর অর্ডার, উই আর সাবসিডাইজিং দ্য ডিসকাউন্টস। হ্যাঁ, তারপরে আমরা আসি আমাদের রাইডারদেরকে ইন কেস ফুড যদি বন্ধ করে দেয়। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং উইথ এসেনশিয়ালস, সো স্বপ্ন, ইউনিমার্ট, ভ্যালি, আপনার ছোট ছোট কিচেন মার্কেটের যে আবদুল্লাহ ফুড স্টোর, হ্যাঁ, ধরেন ছোট্ট একটা মুদি দোকান, তাদেরকেও আমরা এনলিস্ট করে প্যান্ডা মার্টের মাধ্যমে ফুড প্যান্ডার অ্যাপ দিয়ে করে দিচ্ছি যে দে আর এবল টু নাও ডেলিভার খুব বেশি ইম্প্যাক্ট না হয়। আরেকটা অফ কোর্স ইজ কনভিনিয়েন্স, ইউ নো উই ফিল দ্যাট If more people stay home rather than 10 people going to the pharmacy, it's much more safe. So we really want people to stay home and let us take care of the necessities. And I think there's no better way to say je eta kibhabe korbo amader mone hoy jeta je food jodi completely bondho kore di amra jodi chinta kore apnake ekta alamin bhai jeta ekta issue dhoren apni khabar hotel jokhon first din bondho kore dilo আমাদের যে ডেলিভারি স্টাফগুলি কাজ করছে তারা কোথায় খাবে? তারা তো আর ডেলি বাসা থেকে খাওয়া আনে না, রাইট? আপনি আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ এখন আইদার কোনো লাঞ্চের জন্য আইদার কোনো কেটারিং সার্ভিস কিংবা ভাতের হোটেল এগুলিতে ডিপেন্ডেন্ট। সো টু সে দ্যাট ফুড ডেলিভারি ইজ নট আ নেসেসিটি ইজ রং। আই থিঙ্ক
আমাদের মিনিমাম অর্ডার ভ্যালু হচ্ছে 50 টাকা। 50 টাকায় বাংলাদেশে এখন যারা কাজ করছে তারা অনেকেই 50 থেকে 60 টাকায় লাঞ্চ খায়, 80 টাকায় লাঞ্চ খায়। সো তাদের জন্য তো আমাদের এই ফেসিলিটিটা দরকার। So I don't think, I think we should take learning from the successful cases. And successful cases are Singapore, South Korea, China, Malaysia, that are actually contain korte parche. Italy to food delivery bondo korlo contain korte parin. I am not sure if that actually, because we don't have Foodpanda or any delivery hero companies in Italy.